নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি যে একটা সেট নিয়ে আলোচনা করছি, এই সেট থেকে 100% তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে আমি বলতে পারি। তো দেখো, নিম্নবর্গের ইতিহাস কী আছে, ঠিক আছে, উডের ডেসপ্যাচ কী, আমাদের বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী আছে, বা প্রকাশনার গুরুত্ব ঠিকই বলছি, উডের ডেসপ্যাচ কী, তো দেখো এই যে সমস্ত প্রশ্নগুলো আছে, যেমন সভা সমিতির যুগ কাকে বলে, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, বসু বিজ্ঞান মন্দির, তিন কাঠিয়া ব্যবস্থা কী, শ্রীরামপুত্র ই কাকে বলা হয়, মোপলা বিদ্রোহ কী, দলিত কাদের বলা হয়, চৌরি চৌরা ঘটনা কী, রশিদালি দিবস কী, কাল্লাল সার্কুলার কী, মাতঙ্গিনী হাজরা কেন আমাদের স্মরণীয়, এই যে সমস্ত প্রশ্নগুলো দিছি এখান থেকে তোমরা কমন পাবে। স্মৃতিকথা কীভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহৃত হয়, সাম্প্রদায়িক বাঢ়রা কী, মেকলে মিনিট কী। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার আমি চার নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেমন আছে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কীভাবে তুলে ধরা হয়েছে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, নীল বিদ্রোহের মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। তোমাদের মাথায় রাখতে হবে সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চোয়াড় বিদ্রোহ, এখান থেকে কিন্তু 100% আসবে, মানে বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দিয়েছিল এবং বিদ্রোহের কারণগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, তার সঙ্গে কিন্তু বর্তমান ভারত ভালো করে তোমরা পড়ে যাবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, এখান থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন 100% তোমরা কমন পাবে। 2023 সালে মাধ্যমিকে ইতিহাসে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, মাধ্যমিকে যদি ভালো নম্বর পেতে চাও, তোমরা জানো যে প্রতি বছর মাধ্যমিকে ইতিহাসে প্রশ্নটা একটু টাফ হয়, তো আমি বলতে পারি, তো দেখো আমি হিউজ পরিমাণে যে সাজেশান দিয়েছি এরকম টাইপের কোনো ব্যাপার না, তোমাদের সাজেশানটা অনেকটা ছোট সাজেশান আছে, এই সাজেশান থেকে তোমরা 100% তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং তার সঙ্গে তোমাদের 8 নম্বরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং 8 নম্বরে কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন ভালো করে পড়বে, ভারত ছাড়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হায়দ্রাবাদ এবং কাশ্মীর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল, এবং শ্রীরামপুর ছাপাখানার ভূমিকা লিখবে এটা ভালো করে পড়বে, দলিত অধিকার বিষয়ে গান্ধীজি আম্বেদকরের ভূমিকা ভালো করে পড়বে, ঠিক আছে, জাতীয় শিক্ষা পরিষদ ভালো করে পড়বে, ভারত ছাড়া আন্দোলনে আমাদের শ্রমিকদের কীরূপ ভূমিকা ছিল সেটা ভালো করে পড়বে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান এটাও ভালো করে পড়বে। তো দেখো, 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 2023 সালে আমরা যা সাজেশান দিয়েছি তার ভিতর থেকে প্রত্যেকটা প্রশ্ন 100% কমন এসেছে। তো দেখো, তার সঙ্গে তোমাদের ভালো করে আর্ট পড়তে হবে আমাদের নমঃশূদ্র আন্দোলন, ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের কীরূপ ভূমিকা ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমি যা সাজেশান দিয়েছি তার ভিতর থেকে 100% কমন এসেছে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি 2023 সালে মাধ্যমিক প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে, হিউজ পরিমাণে কমন এসেছে, একদম মানে কীভাবে বলবো তোমাদের ভাষায় সেটা আমি প্রকাশ করতে পারছি না, বা মানে বই হোক তোমরা বের করে সুন্দর করে মুখস্থ করবে, আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% কমন পাবে। নীলদর্পণ নাটকে বাংলা সমাজের কীরূপ প্রতিফলন ঘটিয়েছিল, ভারত মাতা চিত্র ভালো করে পড়বে, এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওদ্দার ও কল্পনা দত্তের ভূমিকা লেখ এটা ভালো করে পড়বে, কী বলেছে জনিত উদ্বাস্তু সমস্যা ভালো করে পড়বে, দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা, কারিগরি শিক্ষা প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখ, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন ভালো করে পড়বে, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ আছে,
উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো। দু নম্বর প্রশ্ন, আনন্দ মাঠ গোড়া উপন্যাসে ঔপনিবেশিক ভারতের জাতীয়তাবাদ বিকাশ কিভাবে কিরূপ ভূমিকা পালন করে? তিন নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়া আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করো। চার নম্বরের প্রশ্ন, প্রকৃতি মানুষ শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা আলোচনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন, বিপ্লবী আন্দোলনে, তো দেখো তোমরা কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কটাও ভালো করে পড়ে যাবে। বিপ্লবী আন্দোলনে সূর্য সেন, প্রীতিলতা ওইদ্দারের ভূমিকা সংক্ষিপ্তভাবে বিবরণ দাও। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের পূর্বে বা পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। লেখরেখার কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছে আলোচনা করো। আট নম্বরের প্রশ্ন, উনিশ শতকের বাংলা নবজাগরণের রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ন নম্বরের প্রশ্ন, লেখো ও রেখায় কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ ফুটে উঠেছে আলোচনা করো। আট নম্বরের প্রশ্ন, উনিশ শতকের বাংলায় নবজাগরণের রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ন নম্বরের প্রশ্ন, কৃষক বিদ্রোহ রূপে বাংলার নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দশ নম্বরের প্রশ্ন, বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকার ও জগদীশচন্দ্র বসুর অবদান লেখো। তার সঙ্গে তোমরা যে সমস্ত চিহ্নিতকরণগুলো পড়বে বা ম্যাপ পয়েন্টিং করবে, কলকাতা ম্যাপ পয়েন্টিং করবে, মাদ্রাজ, নাগপুর, বারদৌলি, পলাশি, দিল্লি, কোচিন, মুম্বাই, চৌরাচুরি, লখনৌ, ত্রিবন্দম, সুরাট, কানপুর, ব্যারাকপুর, হায়দ্রাবাদ, তার সঙ্গে তোমরা সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, মহাবিদ্রোহ, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহগুলো ভালো করে ম্যাপ পয়েন্টিং করে যাবে। এখান থেকে 100% তোমরা কমন পাবে। তার সঙ্গে বিদ্রোহ থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাদের 100% আসবে, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, রংপুরি বিদ্রোহ, ঠিক আছে, তার সঙ্গে ফরাজি ওহাবি আন্দোলনটা ভালো করে পড়ে যাবে। এবং এই বিদ্রোহের ভিতর থেকে মানে কৃষক আন্দোলনের ভিতর থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আশা করি ভালো করে বুঝতে পারছো। এই কৃষক আন্দোলন থেকে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং আসবে। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।